জামশেদপুরে দু গোলে জিতলেও কোচ বদল হচ্ছে র্যান্টি হার্নান্ডেজদের। মঙ্গলবার মিটিং, স্পন্সর গ্রুপের কর্তারা থাকছেন, থাকছেন ইউনাইটেড স্পোর্টস কর্তারাও। তবে এদিন ইউনাইটেড কর্তাদের পাওয়া গেল না। আসলে ক্লাবের ফেট ব্যর্থতায় নড়ে চড়ে বসেছেন স্পন্সররা। 3 কোটির দলে এবারের লগ্নে 15 কোটি টাকা। ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে চুক্তি ছিল সঞ্জয় সেনের। স্পন্সররা স্পষ্টতই সাফল্যের আশায় নিজেরাই এখন ময়দানে। সালগাঁওকার কোচ করিম বেঞ্জারিফার সঙ্গে কথা বলেছেন অভিক বাগচি, চুক্তি থাকায় এবার সম্ভব নয়। তবে দেশি কোচ নয়, চাই বিদেশি কোচ, বলছেন তিনি। আমরা নিজেরা মনে করছি যে এই সময় টিমের ক্রাইসিস পিরিয়ড, এই সময় টিমের পাশে থাকা দরকার, প্ল্যানিং করা দরকার, যাতে কিনা টিম একটা ভালো ভবিষ্যতে ভালো পারফরমেন্স করতে পারে। তাই জন্যই আরও বাড়তি উদ্যোগ নেওয়া প্যাশন থেকে, কমপ্লিটলি আউট অফ প্যাশন।